প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমাদের পাঠ্য নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের পঞ্চমতম কবিতা কবি যতীন্দ্রমোহন বাগচি রচিত কাজলা দিদি কবিতাটি কবিতাটির আলোচনা শুরু করার পূর্বে কবি পরিচিতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আগে জেনে নেব কবি যতীন্দ্রমোহন সাতাশে নভেম্বর আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নদীয়া জেলার জমশেরপুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম হরিমোহন বাগচি ও মাতার নাম গিরিশ মোহিনী দেবী তার পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার বলাগড় গ্রামে যতীন্দ্রমোহন শারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিব রূপে কর্মজীবন শুরু করেন পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেন্ডেন্ট পদে এবং কর কোম্পানি ও এনএফ গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কাজ করেন যতীন্দ্রমোহন বহু সাহিত্যিক পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন উনিশশো নয় থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মানসী পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো একুশ এবং বাইশ সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেন উনিশশো থেকে আটচল্লিশ পূর্বাচল পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাসের মতো তার কাব্যবস্তু নিসর্গ সৌন্দর্যের চিত্ররূপময় গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্য মণ্ডিত করে প্রকাশ করেছেন মাত্র কুড়ি বছর বয়সে সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় ফাল্গুন তেরোশো পাঁচ বঙ্গাব্দে যতীন্দ্র মোহনের কালো আখি কবিতাটি প্রথম প্রকাশিত হয় যতীন্দ্রমোহন বাগচি মোট নটি কাব্যগ্রন্থ রচনা করেছেন তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে লেখা উনিশশো ছয় খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল কবিতার এই প্রথম কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন উৎসর্গার্থে লিখেছেন আমার প্রথম কাব্য লেখা গ্রন্থখানি আমার অনুরোধে কবি আদ্যন্ত অতি সযত্নে দেখিয়া দিয়াছিলেন কাটিয়া ছাটিয়া মাঝে মাঝে দু চার ছত্র নিজ হইতে যোগ করিয়া দিয়াও তিনি যেভাবে আমাকে উৎসাহিত করিয়াছেন সে কথা আমার ইহজীবনে ভুলিবার নহে ওই গ্রন্থ তাহারি চরণে উৎসর্গ করিয়া আমি ধন্য হইয়াছি পরবর্তী কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রেখা উনিশশো দশ অপরাজিতা উনিশশো তেরো নাগ্যেশ্বর উনিশশো সতেরো দান উনিশশো আঠেরো জাগরণী উনিশশো নিহারিকা উনিশশো সাতাশ মহাভারতী উনিশশো ছত্রিশ পাঞ্চন্য উনিশশো এছাড়াও যতীন্দ্রমোহন মাত্র একটি উপন্যাস পথের সাথী ও একটি প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ও যোগ সাহিত্য যেটি উনিশশো সাতচল্লিশে প্রকাশিত হয়েছিল রচনা করেছিলেন যতীন্দ্রমোহনের লেখা কাব্যপাঠে মুগ্ধ হয়ে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থে বলেছেন তাহার বিষয় সাধারণ গ্রাহস্থ জীবনের স্নেহ মমতা ভালোবাসা প্রভৃতি সুকমল বৃত্তি সমূহকেই অবলম্বন করিয়াছে কিন্তু তাহার প্রকাশ রীতির রিজুতা ও ভাবসন্নিবেশের সুসংগতি ও স্বাভাবিকতা তাহার কাব্যের শ্রেষ্ঠত্বের কারণ এবার আমরা আমাদের পাঠ্য কবিতার উৎস সম্পর্কে জানবো কাজলা দিদি কবিতাটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ রেখা যে কাব্যগ্রন্থটি উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সেই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে আলোচ্য কাজলা দিদি কবিতাটি মোট পাঁচটি স্তবকে বিন্যস্ত এবং প্রতি স্তবকে পাঁচটি করে চরণ বা পঙ্ক্তি রয়েছে অর্থাৎ মোট পঁচিশ চরণ বা পঙ্ক্তি বিশিষ্ট দলবিত্ত ছন্দে লেখা একটি ট্র্যাজিক কবিতা কবিতাটির আলোচনা শুরু করার আগে কবিতাটির মূল ভাব জেনে নেওয়া দরকার তো চলো আমরা কবিতাটির মূল ভাব বা বিষয়বস্তু কী সেটা আগে জেনে নিই যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতাটি দিদি হারানো এক বোনের করুণ হৃদয়ের আত্মযন্ত্রণারী যেন রূপ দিদির প্রতি একান্ত ভালোবাসা ভরা ছোট্ট বোনটি শুধুই খুঁজে ফেরে তার হারিয়ে যাওয়া দিদিকে কবিতাটি মূলত তিনটি নারীর সম্পর্কের ভালোবাসার অন্তর্নিহিত বিষয়টি ফুটে উঠেছে এই তিনজন হলো কন্যাহারা মা মৃত কাজলা নামক একটি মেয়ে এবং কাজলার ছোট বোনের হারানো দিদিকে খুঁজে পাওয়ার ব্যাকুলতা ছোট বোনটির সারাক্ষণের সাথে ছিল তার কাজলা দিদি এ দিদি তাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছে না ফেরার দেশে সেটি এই ছোট্ট বোনটি জানে না বোঝেও না প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে তার দিদি কোথায় গেছে কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে দিদি জীবন নদীর ওপারে চলে গিয়েছে জানতে পারলে ছোট্ট মেয়েটি আরও বেশি কষ্ট পাবে তাই মা উত্তর দিতে পারে না কেবল মুখ লুকিয়ে কাঁদেন এই পুরো কবিতাটা জুড়ে এই ভাবটাই প্রকাশিত হয়েছে সত্যিই অসাধারণ একটি কবিতা কবিতাটি যতবার পড়ি ততবারই চোখের কোণে যেন বান ভাসে এই কবিতাটি পাঠ করে দ্বিজেন্দ্রলাল রায় মানে ডি এল রায় যিনি ধনধান্য পুষ্প ভরা এই গানটির রচয়িতা তিনি বলেছিলেন কাজলা দিদির কবিতাটি সোনার অক্ষরে ছাপানো উচিত ছিল এটা কিন্তু যৎসামান্য কথা নয় এবার আমরা লাইন ধরে ধরে কবিতাটির আলোচনায় চলে যাব তো চলো এবার প্রত্যেকটা লাইন এবং তার মানে করার আমরা চেষ্টা করব কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগজি বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এখানে গ্রাম্য পরিবেশের সুন্দর উপস্থাপনা করলেন কবি যখন প্রকৃতিতে সন্ধ্যার আধার নেমে আসে আকাশে চাঁদ ওঠে মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই এমন রাত্রির সময়ে মাগো আমার শোলোক মানে শ্লোক শ্লোক এখানে শোলোক হিসেবে ব্যবহৃত হয়েছে এটা স্বরভক্তি বা বিপ্রকর্ষ হয়েছে ব্যাকরণের রীতিতে ছোট্ট মেয়েটি মাকে জিজ্ঞাসা করছে মা রাত্রি হয়ে গেছে বাসবাগানের মাথার উপরে চাঁদও উঠেছে এই সময় আমাকে কবিতা শোনানো বা গান শোনানো আমার দিদি কোথায় আসলে বাচ্চারা ঘুমাবার আগে গল্প শুনে। তবেই তারা ঘুমায় কবিতার এই ছোট্ট মেয়েটাও যেন গল্প শুনেই ঘুমায় আর তাকে গল্প শোনাতো তার দিদি পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে এ যেন দুস্তর গ্রাম্য আমাদের অতি চেনা দৃশ্যপট পুকুরের ধারে নেবু মানে লেবুর গাছ এখানে মুক্ত বৈচিত্র্যের উদাহরণ লেবু থেকে নেবু আশা করি তোমরা মুক্ত বৈচিত্র্য বিষয়টি জানো যদি না জেনে থাকো আমি তোমাদের বলে দিচ্ছি বাংলা ভাষায় এমন কিছু ধ্বনি রয়েছে যাদের একটি ধ্বনির জায়গায় অন্য একটি ধ্বনি উচ্চারিত হতে পারে অথচ তারা শব্দে অর্থ পার্থক্য তৈরি করে না এই সব ধ্বনিকে মুক্ত বৈচিত্র্য বলে এখানে লেবুর স্থলে নেবু ব্যবহৃত হয়েছে অথচ লেবু নেবু এর মধ্যে কোনো অর্থ পার্থক্য নেই এটাই হচ্ছে মুক্ত বৈচিত্র্য তাহলে এখানে নেবু মানে লেবু গাছকে বোঝানো হয়েছে তো বলছে যে লেবু গাছ তার তলায় থোকায় থোকায় মানে দলে দলে জোনাই অর্থাৎ জোনাকি পোকা জ্বলছে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রোয় বাচ্চা মেয়েটি তার দিদিরকে ছাড়া ফুলের গন্ধে ঘুম আসছে না সে একা একা জেগে রয়েছে মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই বাচ্চা মেয়েটি আবার তার মাকে জিজ্ঞাসা করছে তার কাজলা দিদি তো তার কোলের কাছে নেই তার দিদি কোথায় আর এখানেই প্রথম স্তবক শেষ পরবর্তী স্তবকে রয়েছে সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো সেদিন হতে বলতে কোন দিন হতে কোনো কোনো সমালোচক মনে করেন কাজলা দিদির বিয়ে হয়ে গেছে তাই সে তার মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে বলে ছোট্ট মেয়েটি তার দিদিকে খুঁজে পাচ্ছে না তবে বেশিরভাগ সমালোচক মনে করেন যে কাজলা দিদি আসলে মারা গিয়েছে আর তার আভাস আমরা এর পরের লাইনেই পাব দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো বাচ্চা মেয়েটি তার মাকে তার দিদির কথা জিজ্ঞাসা করলেই তার মা কোনো উত্তর না দিয়ে কেবল আচল দিয়ে মুখটি ঢাকছে বাচ্চা মেয়েটি ভাবছে তার মা হয়তো মুখটি আচল দিয়ে ঢাকছে কিন্তু আসলে তার মা তার চোখের জল আড়াল করতে আচল দিয়ে মুখ ঢাকছে কবিতার এই লাইনটির মতোই জসীম উদ্দিনের কবর কবিতার বৃদ্ধ দাদু তার নাতিকে বলেছিলেন তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো বাচ্চা মেয়েটি যখন খাবার খেতে যায় তখন সে তার দিদিকে ডাকে তখন তার দিদি তার ঘর থেকে বেরিয়ে আসে না আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো আমি দিদি দিদি বলে কত ডাকি দিদি তো আসেই না আর তুমিও কোনো উত্তর দাও না কেবল চুপটি করে থাকো মায়ের চাপা কান্নার অন্তরালে মা চুপ করে থাকতে বাধ্য হয় কাজলা দিদি যে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছে শিশুটি তা জানে না বোঝেও না মৃত্যু সম্পর্কে তার তখনও কোনো ধারণা হয়নি তাই তার মা কোনো জবাব দিতে না পেরে চুপটি করে আঁচল দিয়ে কেবল মুখ ঢেকে ঢেকে কাঁদে বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে একটা ছোট্ট মেয়ের কাকুতি তার মায়ের কাছে তার সব সময়ের সঙ্গী তার দিদি সে কোথায় গেছে মা কেন তাকে জানাচ্ছে না সে আবার কবে আসবে কারণ তাকে ছাড়া যে সে পুতুল বিয়ে দেবে না কাল যে সে ভেবেছে যে পুতুলের বিয়ে দেবে তার ঘরে কিন্তু তার চিরদিনের সঙ্গী যদি দিদি না থাকে তাহলে সে পুতুল বিয়ে কীভাবে দেবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লোকই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে একটা ছোট্ট মেয়ে অনেক বড় কথা বলে ফেললো বলছে যে আমিও যদি দিদির মতো ফাঁকি দিয়ে তোমাকে ছেড়ে চলে যাই আমিও গিয়ে কোথাও যদি লুকিয়ে থাকি যেমনভাবে আমার দিদি লুকিয়ে রয়েছে তাহলে তুমি এই একলা ঘরে কেমন করে থাকবে একা একা তুমি আমাকে বলো আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে বাচ্চা মেয়েটি কিন্তু মজার ছলে নিচ্ছে যে আমিও থাকবো না আমিও লুকোচুরি খেলবো দিদি যেমন লুকোচুরি খেলছে তাহলে তো ভারী মজা হবে কিন্তু তার দিদি যে আর ফিরবে না সেটা সে বুঝতে অপারগ ভুঁই চাপাতে ভরে গেছে শেউলি গাছের তল মারাশনেমা পুকুর থেকে আনবি যখন জল ভূঁই চাপা ভুঁই এটা ভূমি থেকে ভুই হয়েছে এটা কি ভবনের উদাহরণ আর ভুই চাপা হলো মাটির ওপরে জন্মানো ছোট ছোট চাপা ফুল তো বলছে সেই ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল শিউলি গাছের নিচে ভুঁই চাপাতে ভরে গেছে মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল যখন তুমি পুকুরে গিয়ে জল আনবে তখন কিন্তু এই ভুঁই চাপাগুলো মারিয়ে যেও না ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে একটা ডালিম গাছ রয়েছে সেই ডালিম গাছের ফাঁকে বুলবুলি পাখি লুকিয়ে থাকে দিশনে তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল তুমি ফল ছিঁড়তে গিয়ে যেন সেই বুলবুলি পাখিটিকে উড়িয়ে দিও না বা তাড়িয়ে দিও না দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল সেই বাচ্চা মেয়েটা এখনও আশা নিয়ে বসে আছে যে তার দিদি তার কাছে ফিরে আসবে তাই সে দিদির আশার প্রত্যাশা নিয়ে তার মাকে বলছে যখন তুমি এসব করবে তুমি যখন ভুই চাপাটা মারিয়ে দেবে যখন গাছে বসে থাকা বুলবুলি পাখিটি উড়িয়ে দেবে যখন আমার দিদি ফিরে আসবে তখন তুমি দিদিকে কি জবাব দেবে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই আবার সেই একই প্রসঙ্গ যে বাসবাগানের মাথার উপর দিয়ে চাঁদ উঠে গেছে রাত্রি হয়ে গেছে কিন্তু আমার দিদি কেন এখন আমার কাছে ফিরে আসছে না বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে সন্ধ্যার পর থেকেই আমরা গ্রামেগঞ্জে দেখতে পাই বা শুনতে পাই যে ঝিঝি পোকার ডাক পুকুরের ধার থেকে ঝোপে ঝাড় থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসে তো এখানেও কবি সেরকম গ্রাম্য পরিবেশের বর্ণনা দিতে গিয়ে তিনি এই ঝিঝি পোকা পুকুরের ধার বেড়ার ধার এই সমস্ত প্রসঙ্গগুলি তিনি টেনে এনেছেন নেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই বলছে যে নেবুর গন্ধতে আমার ঘুম আসছে না আমি একা একা ঘুমোতে পারবো আমার দিদিকে লাগবে আমার দিদিকে চাই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই রাত যে হয়ে গেল দিদি কখন ফিরে আসবে আমার দিদিকে চায় কবিতার শুরু যেখান থেকে হয়েছিল। সেই বাচ্চা মেয়েটি তার দিদির খবরাখবর জানার যে কৌতূহল প্রকাশ করেছে তার মায়ের কাছে এই কবিতাটি শেষও কিন্তু সেই রকমভাবেই হলো তার মার কাছে সে আবার জানতে চেয়েছে মাগো আমার কাজলা দিদি কই আমার কাজলা দিদি কোথায় গেছে কিন্তু সে জানে না যে একবার মারা যায় সে আর কখনো ফিরে আসে না সে যতই প্রত্যাশা নিয়ে বসে থাকুক কিন্তু আলটিমেটলি তার সেই আশাটা নিরাশাই পূর্ণ হবে তো যাই হোক এই ছিল পুরো কবিতাটির আলোচনা আশা করছি এই কবিতাটির মূল বিষয়বস্তু এবং এই কবিতাটির ভাবার্থ শব্দের মানে সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কথা হচ্ছে পরবর্তী একটি ভিডিওটিতে ততক্ষণ পড়তে থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ